গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি চৌধুরী এলিম ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ সোমবার সারাদেশের চারশত তিরানব্বই উপজেলার চেয়ারম্যান ও তিনশত তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এই প্রজ্ঞাপনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয় অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োন দায়িত্ব পালন করবেন প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের দ্বারা বত্তিষ্ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রদেরকে নিজ নিজ পথ থেকে অপসারণ করা হলুসেন টোয়েন্টি ফোর